সামদাওয়া নতুন দা বটি ছুরি ও চাকু সাজিয়ে রাখা হয়েছে দোকানের সামনে। ভেতরে চলছে কাজ, কেউ ভারী হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন দগদগে লাল লোহার খণ্ড, কেউ দিচ্ছেন শান, কেউ কেউ কয়লার আগুনে বাতাস দিয়ে আগুন জ্বালাচ্ছেন। শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কের পাশে কামারপাড়া। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও এখানে চিত্র ভিন্ন। জ্বলন্ত আগুনের তাপে কামারদের শরীর থেকে ঝরছে অবিরাম ঘাম, চোখে মুখে প্রচন্ড ক্লান্তির ছাপ, তবুও থেমে নেই তারা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলছে কাজের ব্যস্ততা। দা আকৃতি ও লোহা ভেদে 100-500 টাকা, ছুরি 50-300 টাকা, চাকু প্রতিটি সর্বোচ্চ 50 টাকা, চাপাতি প্রতিটি 200-400 টাকা এবং ধার করার স্টিল প্রতিটি 50 টাকা দামে বিক্রয় হচ্ছে। কোরবানির ঈদ আসলে কাজের চাপ বেড়ে যায় এই কামারপাড়ায়, তাই চাহিদা মেটানোর কাজে ব্যস্ত কামারেরা।